Hello viewers, Assalamualaikum. আমি আরেকটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আপনি এমও অ্যাকসেপ্টেড এবং হচ্ছে আপনারা যারা নেক্সট সেশনের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি সো আপনারা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নিয়ে আমি কথা বলবো ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি এটা একটা পাবলিক ইউনিভার্সিটি এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 1837 সালে আর এটা টোটাল ক্যাম্পাসটি রয়েছে হচ্ছে 23টা ক্যাম্পাসের মতো সো ইনটেক আপনারা পাবেন হচ্ছে নেক্সট জানুয়ারি এবং অগস্টের জন্য আর তো আপনারা হচ্ছে যারা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে জানুয়ারি এবং অগস্টের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারেন আর এখানে আপনারা হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্টের কথা আমি একটু বলি এই ইউনিভার্সিটি এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার স্পেশালি যারা মাস্টার্সের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যাচেলর হচ্ছে 77% স্কোর থাকতে হবে এবং যারা হচ্ছে আপনার ব্যাচেলরের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এইচএসসিতে মিনিমাম হচ্ছে 50% আপ আপনাদের রেজাল্ট থাকতে হবে আর এবার এসে হচ্ছে আপনার আইএলটিএস অথবা ডুওলিঙ্গোতে রেজাল্ট স্কোর কত লাগছে সো আপনারা যারা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা হচ্ছে আপনার ডুওলিঙ্গোর রেজাল্ট লাগবে মিনিমাম হচ্ছে আপনার 105 আর হচ্ছে 95-এর নিচে থাকা যাবে না প্রত্যেকটা মডিউলসে আর যারা হচ্ছে ব্যাচেলরের জন্য আবেদন করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে 90 সো এই স্কোর যদি থাকে আপনাদের অথবা আইএলটিএস হচ্ছে যারা অলরেডি আপনার আইএলটিএস এর এক্সাম দেওয়া আছে এবং ওভারঅল 6 আছে 5.5-এর নিচে নাই তারাও কিন্তু হচ্ছে ব্যাচেলরের জন্য আবেদন করতে পারবেন অ্যাট এ টাইম হচ্ছে আপনার 6 5.5 দিয়ে কিন্তু হচ্ছে মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন এই ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে সব আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার বিজনেস রিলেটেড সাবজেক্ট রয়েছে এছাড়া আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্ট হতে পারে আর্টস ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্ট হতে পারে রল রিলেটেড আপনার যদি কোনো সাবজেক্ট চান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আপনাদের যদি কারো কোনো কোয়ারিজ থাকে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নিয়ে তারাও কিন্তু আমাদের সাথে সরাসরি বা মোবাইলের মাধ্যমে অথবা আমাদের অফিসে এসে সব ইনফরমেশনগুলো নিতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আমাদের সাথে থাকার জন্য